বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নেমচিপ থেকে ডোমিন বাই করতে পারেন একবারে খুব সহজেই, আর সেখানে আমরা কিভাবে যে কোনো লিঙ্ক, সিপিএ, এফিলিয়েট বা আদার্স কোনো লিঙ্ক কিভাবে ফরওয়ার্ড করতে পারি। তো তার আগে আরেকটি কথা, যে যারা ক্লিক ভিডিওতে কাজ করতে চাচ্ছেন, এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা কাজ করতে পারেন। মোটামুটি ভালো কাজ হচ্ছে আর এটা মিনিমাম পেমেন্ট করে অনলি $1। তো আমি এখানে রিলোড দিচ্ছি। তো রিলিফ দেওয়ার পরে গতকালকের যে রেজাল্টটা সেটা আমরা দেখবো যে গতকালকে কীরকম কাজ হয়েছে। তো এখানে দেখেন 115 ক্লিক, 11 কনভার্সন, আর এখানে রেভিনিউ জেনারেট হয়েছে $37.62। $37 আমরা এখান থেকে রেভিনিউ পাইছি। তো নেটওয়ার্কটি অনেক ভালো, অনলি $1 পেমেন্ট করে। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা কিন্তু এখানে কাজ করতে পারেন, আর যারা একবারে নতুন তারা নির্দ্বিধায় কাজ স্টার্ট করতে পারেন। তো বন্ধুরা, যখন আমরা নেমচি লিখে সার্চ দিব যে কোনো ব্রাউজারে, ব্রাউজার সার্চ দেওয়ার পরে আমরা এরকম হোম পেজ পাবো। হোম পেজ পাওয়ার পরে আমাদের বাই করতে হলে প্রথমে লাগবে আমাদের একটি অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই জিমেল লাগবে। আর আপনার সবসময় রিকমেন্ড করবো আপনি নেমচিপে যদি অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই এনআইডি কার্ড ইনফরমেশন ইউজ করে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখানে আমাদের যখন নেমচিপ ওয়েবসাইটে আসবো, আসার পরে এরকম কিন্তু এরকম দেখাবে, হোম পেজটি কিন্তু এরকম দেখাবে। দেখানোর পরে আমরা এখান থেকে সাইন আপ করবো, আর সাইন আপের আগে, সাইন আপের পরে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে টপ আপ করতে হবে, ব্যালেন্স কিছু ডিপোজিট করতে হবে। সেটা আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে হোক অথবা বিটিসি বা পেপাল দিয়ে। এখানে যে পেমেন্ট মেথডগুলো অ্যালো করে সেগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমেরিকান এক্সপ্রেস, তারপর হচ্ছে বিটকয়েন, তারপর মাস্টার কার্ড, পেপাল, ভিসা, ডিসকভার। তো এখানে বাংলাদেশি একটি ব্যাংক আমি ইউজ করছি, সেটা হচ্ছে আপনার ইবিএল ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। তো ওইটা যদি আপনি পাসপোর্ট দিয়ে নিতে পারেন তাহলে এখানে কিন্তু ইউজ করতে পারেন। এখানে ডাইরেক্ট ব্যাংকে আপনি ডলার কনভার্ট করার পরে দেখা যাচ্ছে ওই ডলারটা আপনি এখানে টপ আপ করবেন। তো টপ আপ করার আগে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার সিস্টেম হচ্ছে এটাই, যে আমরা ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলে আমাদের এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য দুইটা স্টেপ পূরণ করতে হয়। প্রথমে ইউনিকভাবে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলে আমাদের জিমেলে একটা লিঙ্ক যাবে। লিঙ্কে আমরা যখন কনফার্ম লিঙ্কে ক্লিক করব তখন আমাদের ওইখানে অ্যাড্রেস সেট আপ করার জন্য একটা অপশন পাবো। তো অ্যাড্রেস সেট আপ করবো প্লাস হচ্ছে আমাদের ফোন নম্বর ওইখানে কিন্তু টু স্টেপ অন করে রাখার জন্য, সেট আপ করার জন্য আমরা একটা অপশন পাবো। তো সাইন আপ করে আমি সময় নষ্ট করতেছি না, এখন দেখি যে আমাদের সাইন আপ করার পরে, টপ আপ করার পরে কীরকম হতে পারে ড্যাশবোর্ড। দেখেন এখানে কিন্তু আমি পূর্বেই অ্যাকাউন্ট করছি, আর এখানে হিউজ আমি এখান থেকে ডোমেইন নিছি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে একবারে ডোমেইন নিতে পারেন। আমি অনেক প্রায় 100+ ডোমেইন আমি নিছি আমার নিজের কাজের জন্য। আপনারা সবাই জানেন যে আমি একজন সিপিএ মার্কেটার। তো এখানে দেখেন যে কত পরিমাণ আমি ডোমেইন নিছি। তো আপনারা আপনার ইচ্ছা মতো এখান থেকে ডোমেইন নিতে পারেন। তো ডোমেইন নেওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, যে কীভাবে আপনি ডোমেইন সার্চ করবেন আর কোন ডোমেইনটা নেবেন আপনার ইচ্ছে মতো, খেল খুশি মতো। তার আগে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ব্যালেন্স দিয়ে টপ আপ করার পরে আমরা যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো একটু নেট সলো, কেউ ভিডিওটা স্কিপ করার চেষ্টা করবেন না। তো এখানে দেখেন যে আমার এই অ্যাকাউন্টে বর্তমানে টপ আপ ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স শো করতেছে বর্তমানে $11.58, মানে $11.5 আমার এখানে ব্যালেন্স আছে। তো এখানে এই ব্যালেন্সটা কাজে লাগিয়ে আমরা কিভাবে ডোমেইন নিতে পারি। তো ডোমেইন নেওয়ার জন্য আমরা কিন্তু এই যে সার্চ ফর ইওর নেক্সট ডোমেইন এখানে সার্চ করতে পারি, অথবা যদি আমরা ডোমেইনে যাওয়ার পরে, যে দেখেন উপরে দেখা যাচ্ছে ডোমেইন নেম সার্চ, তো এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু এখানে ডোমেইন কিন্তু এখানে ইয়া করতে পারি, সার্চ করতে পারি। তো আমরা একটা ডোমেইন সার্চ করে বাই করে দেখব কিভাবে এখান থেকে ডোমেইন বাই করা যায়। তো এখানে একটা আমরা কিছু লিখিয়ে যদি সার্চ দেই তাহলে আমরা একটু লিখি, তো আমরা এটা লিখে সার্চ দিলাম। আমি বেশি কিছু লিখলাম না, আপনারা আপনার খেয়াল খুশি মতো লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখবেন যে কোনগুলো আপনার ডটের পরে যে অংশটা সেটা কোনগুলো আপনার অ্যাভেলেবেল আছে আর কোনগুলো আপনার প্রাইস কীরকম হতে পারে। তো দেখেন যে heltoday.com এটার হচ্ছে প্রাইস চোদ্দোশো না, এখানে হচ্ছে আপনার $13.98 ওয়ান ইয়ারের জন্য।
তো এখানে আরো কিন্তু আদার্স যে ডটের পরে যে ইউআরএল থাকে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রাইস কিরকম নেবে। তো আমরা এখানে আমাদের খেয়াল খুশি মতো এখানে কিন্তু আমরা নিতে পারি। তো আমি একটু একবারে খুবই চিপ রেটে মানে খুবই কম রেটে এরকম একটা ডোমেইন নিতে যাচ্ছি। তো আমরা এখানে এখানে দেখেন যে হেল টুডে শপ ঠিক আছে, তো এটা আমরা এখানে যদি একটু কাট করি তাহলে কিন্তু আমরা ডোমেইনটা নিতে পারবো। আমরা একটু এখানে ইউনিকভাবে দেখি যে আমাদের ডোমেইনটা যদি এখানে শপে বর্তমান দেখতেছেন যে আপনি 1.78 সেন্ট ওয়ান ইয়ারের জন্য, তো আমরা যদি এখানে একটু ইউআরএলটা চেঞ্জ করার চেষ্টা করি দেখবো যে আমাদের দামটা কমতেছে কিনা। আর ডট কম ডোমেইন আমরা এখানে 13.98 সেন্টে পাচ্ছি এটা ডট কম ডোমেইন, তো এখানে $13-14 লাগবে কারণ 16 সেন্ট লাগবে, 16 সেন্ট মেবি লাগে যে আপনার চার্জ কাটা এখান থেকে। তো এখানে আমরা যদি অন্য কিছু লিখি তাহলে তো আমরা দেখেন যে এটা কিন্তু প্রাইসটা সেম থাকলো। তারপর হচ্ছে আমরা শপে দেখছিলাম, তো শপে আমরা আবারও যাই, যাওয়ার পরে দেখি যে আমাদের প্রাইসটা সেম। এগুলো আসলে অনেক সময় চেঞ্জ করলে কি হয় দেখা যাচ্ছে আপনার প্রাইসটা হয়তো বা বেশি হতে পারে অথবা কম হতে পারে, এরকম হতে পারে। তাই আপনার দেখা যাচ্ছে এগুলো একটু ভালোভাবে দেখবেন, দেখার পরে কিন্তু আপনি প্রাইসটা দেখবেন যে কোনটার মধ্যে কম আছে, বা আপনার অনেক দামি ডোমেইনও প্রয়োজন হতে পারে এখান থেকে, যে ক্লাব ইউএস গাইস ইন উইঙ্কি ঠিক আছে ডিজাইন স্টুডিও বিউটি এগুলা ডোমেইন আপনি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তারপর এখানে আরেকটি কথা যে আপনার কোনো প্রবলেম হলে আপনি গো টু চ্যাট পেজ, হ্যাঁ আপনি এখানে ক্লিক করার পরে কিন্তু তাদের সঙ্গে যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন, আপনার ডোমেইন বা হোস্টিংয়ের কথা এখানে শেয়ার করে আপনি প্রবলেম সলভ করতে পারেন। তো আমরা এই ডোমেইনটি যেহেতু সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এখানে বাই করব, আমরা শপ বাই করব। শপে অ্যাড টু কার্ড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্স থাকে, দেখেন কিভাবে আমাদের ব্যালেন্সটা কেটে নেওয়া যাবে, কিছু সময় লাগবে। ভিউ টু কার্ড চেক আউটে ক্লিক করলে আমাদের এই যে দেখেন আমাদের 1.78 ছিল, তো এখান থেকে আমাদের কিন্তু 16 সেন্ট মেবি কাটতেছে, চার্জ কাটতেছে। তো আমরা এখানে চেক আউটে ক্লিক করার পরে দেখেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসলো। তো এখানে আমরা অটো রিনিউ এটা অফ করে দিব, অফ করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কনফার্ম অর্ডার বা নিচে একটু আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন যে কোনটার আমাদের ডোমেইনের সাথে কোন কোন অপশনগুলো অন থাকতেছে। তারপরে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে টপ আপের যে ব্যালেন্সটা সেটা সিলেক্ট করতে বলবে। তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে আমরা এই পেজে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আর এখানে কিন্তু আমার এই যে বাই ডিফল্ট হিসাবে আমার কিন্তু অ্যাড্রেস ডিটেলস দেখাচ্ছে। তো তারপরে আমরা এখানে কি করতে পারি, এখানে অ্যাকাউন্ট ফান্ড নামের একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা আমাদের ব্যালেন্সটা আমাদের এই যে $11-11.5 আছে এখান থেকে আমাদের ব্যালেন্সটা কেটে নেবে। তো অ্যাকাউন্ট ফান্ডে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো এখানে 18 সেন্ট ফি কাটতেছে, দেখতেই পাচ্ছেন যে 18 সেন্ট ফি কাটে। তো এরপরে আমরা যদি পে নাও ক্লিক করি দেখেন নেক্সট পেজে আমাদের পে নাও যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ডোমেইনটা পেয়ে যাব আমরা। তো দেখেন পে নাও কিছুক্ষণের মধ্যে আমরা ডোমেইনটা এখানে পেয়ে যাব। দেখেন আমাদের কিন্তু ডোমেইনটা বাই করা শেষ, আমাদের শেষ, আমরা ডোমেইনটা সাকসেসফুলভাবে বাই করতে পারলাম কিনা সেটা দেখব। তো আমাদের ডোমেইন কমপ্লিটলিভাবে বাই করা হয়ে গেল। তো আমরা আবারও এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের ডোমেইনটা এখানে বাই করা হয়েছে কিনা। তো দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে কেটে নিছে, দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমার $2 সমপরিমাণ ব্যালেন্স কেটে নিয়েছে। তো এখানে এই যে দেখেন বর্তমানে কিন্তু এই ডোমেইনটা আমাদের অ্যাভেলেবেল। তো আমরা দেখতেই পাচ্ছি রিসেন্টলি যে আমরা অ্যাক্টিভ করেছি সেই ডোমেইনটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই ডোমেইনটা বাই করার সাথে সাথে আমরা লিঙ্ক ফরওয়ার্ড করবো না, কিছু সময় পরে করবো। আর লিঙ্ক আমরা সাথে সাথে ফরওয়ার্ড করতে পারি, কিন্তু কথা হচ্ছে আরেকটি যে আপনার লিঙ্ক ফরওয়ার্ড করার পরে আমাদের অনেক সময় আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমরা এই ডোমেইনটা ইউজ করবো, তাহলে আমাদের ডোমেইনের উপরে বাড়তি কোনো ঝামেলা পড়বে না। তো আমরা এইখানে আমরা দেখি আমরা কি ফরওয়ার্ড করতে পারি। আমরা যদি এই যে ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে ফরওয়ার্ড করতে পারি। তো ম্যানেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে এই যে একটা লেখা আছে ডেস্টিনেশন ইউআরএল। তো এটা এখানে আমরা লিঙ্ক ফরওয়ার্ড করতে পারবো, আমরা একটা যে কোনো লিঙ্ক নিয়ে আসি এখান থেকে। তো এখানে লিঙ্ক নেওয়ার জন্য আমি এখানে ফেসবুকের লিঙ্ক নিচ্ছি। তো ফেসবুকের লিঙ্ক নেওয়ার পরে আমরা যদি এখানে রিডাইরেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এটা কাজ করতেছে কিনা। তো আমাদের ডোমেইন বাই করার পরে আমাদের দেখা যাচ্ছে এখানে আমরা
রিডাইরেক্ট করার পরে আমরা ডোমেনটা রিডাইরেক্ট করার পরে আমরা কিন্তু প্রমোশন করব, এই জিনিসটা প্রমোশন করব। তো এটা সাথে সাথে প্রমোশন করা যাবে না, আমরা ডোমেন বাই করার পরে লিংক ফরওয়ার্ড করার পরে সর্বনিম্ন আধা ঘন্টা পরে আমরা এটা প্রমোশন করতে পারবো। এখানে আমাদের লিংকটি অ্যাক্টিভ হতে টাইম লাগবে। তো নেক্সটে ভিডিও নিয়ে আসতেছি কীভাবে এই ডোমেনটিকে আপনি হোস্টিংয়ের সঙ্গে কীভাবে অ্যাড করতে পারেন, তো এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো, আর কীভাবে লিঙ্ক ফরওয়ার্ড করা যায়, সাবডোমেন মেক করা যায় কীভাবে সেটা আমি নেক্সট ভিডিওটি দেখাবো। তো ভিডিওটা আর লং করতেছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।